নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম ছোট চারা গাছে মুকুল আসলে আমাদের কী কী করতে হবে। তবে আজ আমি আপনাদের দেখাবো এই ছোট চারা গাছে মুকুল আসার পরবর্তী সময়ে আমাদের কী কী করতে হবে, বা এই সময় গাছের কীভাবে যত্ন নিতে হবে, আর কীভাবে যত্ন নিলে আপনার চারা গাছে গাছ ভর্তি করে ফল আসবে, আর এই সময় আমরা কী কী সার বা ঔষধ ব্যবহার করব তা দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই সেই ভিডিওটি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মদক, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে বলছি। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আমাদের কাছে মুকুল ধরেছে বা যদি ধরে কী করব। যদি আপনাদের এই রকম বড় গাছ হয়ে থাকে, এটা অবশ্য আমার সেই সবার আদরের সেই মিয়াজাকি, কিন্তু এরকম গাছ হলে রাখবেন। আমার যেমন প্রত্যেকটা জ্বালাই মুকুল, প্রত্যেকটা জ্বালায় রাখা আমার মতে মনে হয় ঠিক হবে না, কারণ গাছটা একেবারে দুর্বল হয়ে যাবে। যার কারণ এরকম দুই একটা যে ডালগুলি একটু মোটা এগুলি ভাঙবেন, ভাঙা ছাড়া তো উপায় নেই, গাছগুলি তো একেবারে নষ্ট হয়ে যাবে। ছোটো গাছে যদি মুকুল ধরে তাতেও ক্ষতি, আর আম ধরলে তো আরও ক্ষতি। অবশ্য অনেক অনেক গুটি পড়েছিল, তবু এক ভাঙতে খারাপ লাগলো, সবারই খারাপ লাগবে, তবু ভাঙবেন, কিছু কিছু ভাঙবেন, কিছু রাখবেন। এখন এই যে ভাঙার পর এই গাছটা হয়তো এই ডাল থেকে দুই মাস দেড় দুই মাসের মধ্যে পাতা বেরোতে পারে, তাহলে পরে। আর এই যে আম, আমি তো চাচ্ছি দুই একটা আম ধরুক। আর যারা আপনাদের বাড়িতে গাছ লাগানো আছে আমের জন্যই গাছ লাগানো, তারা তো নিশ্চয়ই আশা করবেন আম থাক। আমার আম থাকার দরকার নেই, কিন্তু দরকার এই কারণেই গাছগুলি চেনার জন্যে। যদি সমস্ত ডালে থাকে তাহলে গাছ একেবারে দুর্বল হয়ে যাবে। এই ভাঙার পরে দুই মাস পরে যদি এটা পাতা ছাড়ে, তাহলে পরে অন্তত একটা ডালে পাতা ছাড়লে গাছটা একটু সতেজ থাকবে। থাকলো আপাতত এগুলি। আপনারা আপনাদের যদি আম ধরার গাছ এরকম সাইজের হয়, এই ডালগুলিও রাখবেন না, এগুলি সব ভাঙবেন। আমার গাছ এখন নষ্ট হলেও কিছু করার নেই, আমার আমের জন্য রাখতে হবে, কোনটা থাকে না থাকে। এইগুলি আগে ভাঙা ছিল বলে আবার পরে বেরোছে। আপনারা এই রকম মোটা ডালগুলি ভাঙবেন, এই হালকা ডালে কিছু রাখবেন মুকুল। যেমন এটার পাঁচটা ডালা, এই তিনটে ভাঙবেন অথবা দুটো রাখবেন, তাহলে আপনার গাছও ঠিক থাকবে, দু একটা আমও ধরবে, পরের বছর অনেক বেশি আম পাবেন। আর এই মুকুল আসলে পরে অনেকে জিজ্ঞাসা করেন মুকুল ঝরে যাচ্ছে বা ফল দাঁড়াচ্ছে না, এই বিষয়ে জিজ্ঞাসা করেন। দেখেন, আমি লেখাপড়া না জানা না জানাই বলা যায়, চার ক্লাস লেখাপড়া সে বলে বলা চলে না। আমার শুধু নাড়াচাড়া, নিজের হাতে কাজকর্ম করে যা অভিজ্ঞতা সেইটুকুই আমি ভালো জানি। এছাড়া যদি বিজ্ঞান মতে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন, আমার কিছু বলার কায়দা নাই। এর ওষুধ গুটি ঝরে যায় বা মুকুল আসলে পরে গুটি ফল দাঁড়ানোর জন্য কী ওষুধ ব্যবহার করতে হয়, এগুলি আমার আসলেও কিছু জানা নেই। মোটামুটি ফলটা একটু হওয়ার পরে যা শুনি মিরাকুলান, ওইটা ব্যবহার করলে ফলটা একটু দাঁড়ায় ভালো, ফলটা সাইজ ভালো হয়, এটুকু শুনেছি, বা আমি মাঝে মধ্যে ব্যবহার করি। আর মিরাকুলানি এমনি আপনার গাছের চেহারাটা ভালো থাকবে, ওটা গাছের স্বাস্থ্যের পক্ষে ভালো। লেবু, অনেকেই বলেন লেবু ফুল বেরোচ্ছে খুব, ঝরে যাচ্ছে, কিন্তু আমার এখানে যা দেখানো হলো, এইদিকে যেমন এই যে বাড়িওয়ান আছে, ভিয়েতনাম আছে, এই যে দার্জিলিং কমলা, এত ফুল বেরোচ্ছে, এ কিন্তু আমার ওষুধপত্র ছাড়াই কিছু গুটি দেখা যাচ্ছে। প্রত্যেক দিন দু একজনা ফোন করে জিজ্ঞাসা করছেন যে এইরকম ফুল বেরোচ্ছে খুব, কিন্তু ফুল ঝরে যাচ্ছে, গুটি থাকছে না। আমার কিন্তু এখানে ওষুধপত্র ছাড়াই শুধু মিরাকুলানটাই মাঝে মধ্যে দিয়ে থাকি, তাছাড়া এই যে গুটি দাঁড়াচ্ছে, আগে ফুল বেরোচ্ছে পরে ফুল বেরোচ্ছে, কিছু কিছু দাঁড়াচ্ছে, ঝরেও যাচ্ছে কিছু কিছু দাঁড়াচ্ছে,
এই যেমন এটা একটু আগে ফুল বানানো ছিল এইটুকু গাছ গাছে গাছের তো একেবারেই চেহারা নেই তবু তো এই যে বাড়িওয়ান মালটা এটা আছে আমার ওষুধপত্র ছাড়াই আমার বেশিরভাগই ওষুধপত্র ছাড়াই যাত থাকার থাকে আর আমার ওই পোকার জন্যে পোকায় গাছের পাতা ক্ষতি করে ফেলে সেই কারণে আমি যেটুকু ওষুধ ব্যবহার করে থাকি ওস্তাদ শিকারি প্রফেক্ট সুপার এইগুলি পোকার পক্ষে ভালো কাজ করে আবার দুই একদিন আগে একজনে ফোন করে বললো আমার গাছ 4 ফুট লম্বা হয়ে গেছে বাড়িওয়ান মালটা ফুল আসে না ফল আসে না কিন্তু আমাদের দেখুন এই যে এটা সেই বিকাশবাবুর হলুদ ফল ধরে আছে যেটা ইন্ডিয়ান মৌসুমি বলে সেটা দেখুন একটু ছোট গাছে ফুল বেরোচ্ছে এগুলি নতুন কলম করা আর লোকের 4 ফুট গাছে ফুল আসে না এটাই বা কীরকম এই যে আমাদের এই দেখুন এই যে ইন্ডিয়ান মৌসুমি এই এই যে ফুল এ কিন্তু ওষুধপাতি ছাড়াই এত ফুল আর এত ফল ধরাচ্ছে এটুকু গাছ এটুকু গাছে কিন্তু একটা ফলও রাখা সম্ভব না কিন্তু অতগুলি ফল বেরোচ্ছে যাদের ছোট গাছ আমার এটা অবশ্য বড় এগুলি বানানা ছোট এইরকম মুকুল যদি মানে 1-2 বছর না আসে তাহলেই খুব ভালো 2 বছর পরে আপনারা এক গাছে অনেক আম পাবেন অনেকেই জিজ্ঞাসা করেন ছোট গাছে মুকুল আসলে কি করব যদি এই রকম গাছে মুকুল আসে এই রকম মুকুল আসে এই যে একটা ডালায় মুকুল বেরোচ্ছে 100 বার রাখবেন কোনো ক্ষতি নেই এটা ছোটো গাছই এদিকে পাতা বেরোচ্ছে এতে গাছের খুব একটা ক্ষতি হবে না এটা আমার কেশর বলে আনা এইরকম যদি নিচের ডালে দুর্বল ডালে মুকুল আসে উপরের ডালগুলি মুকুল না আসে তাহলে আপনি একটু ছোটো গাছ হলেও রাখবেন অসুবিধে হবে না আমসে 2-1 পিস যাই ধরুক আর এই যে এত ছোটো গাছে এটা অবশ্য আমার নূরজাহান বলে আনা এত ছোটো গাছে মুকুল আমি রাখছি আম দেখার জন্যে কিন্তু আপনারা আসলে রাখবেন না এই মুকুল থাকলে যদি একটা আম ধরে তাহলে কিন্তু 5 মাস আরও কম করে 5 মাস আমটা গাছে থাকবে এর ভিতর ডালপালা বেরোবে না তাহলে আপনার গাছ বসে থাকলো 5 মাস পরে যেদিন আপনি আম ভাঙবেন তারপর আরও কম করে 2 মাস সময় লাগবে আরও গোড়ায় সার মাটি দিতে হবে ভিটামিন স্প্রে করতে হবে তাহলেই আপনি 2 মাস পরে একটু তাড়াতাড়ি হয়তো পাতা ছাড়বে তাহলে 5 মাস দিয়ে 7 মাস 1 বছরের মধ্যে 7 মাস আপনার আর এর আগে শীতে গেছে আপনার 3-4 মাস তাহলে তো প্রায় 1 বছর হয়ে গেল 1 বছরের মধ্যে গাছ আপনার বাড়ার কোনো প্রশ্নই আসলো না এইবার এখন থেকে 5 মাস পরে আম ভাঙলেন তার 2 মাস পরে নতুন পাতা বেরোলো বর্ষা শেষ হয়ে গেল একটাবার পাতা হলো আর কিন্তু আপনার পাতা ছাড়বে না তাহলে গত এক মানুষের গত সেই শীতের প্রথম থেকে আবার শীত আসা পর্যন্ত আপনার একটাবার পাতা ছাড়লো এই গাছটা একটাবার পাতা ছাড়লে জোর একটুকু হবে তাহলে আপনার এই ছোট গাছ এই কারণেই মুকুল ভাঙবেন এই গাছটা 1 বছরে আপনার একটুকু হলো একটা মুকুল রাখার কারণে বা একটা আম রাখার কারণে আর যদি আপনি এই ছোটোর থেকে মুকুলটা না রাখেন মুকুলটা ভাঙবেন এরকম ফুটে গেলে পরে এই যে ঝরে যাচ্ছে এই অবস্থা হলে ভাঙবেন তার আগে ভাঙলে কিন্তু আবার মুকুল বেরোবে তাতে গাছের আরও ক্ষতি হবে আর এই অবস্থা যদি ভাঙেন 1.5-2 মাস তো দেরি হবেই আপনার আম ধরুক না ধরুক আপনি যতই ভাঙেন কিন্তু তবু আপনি 2 মাস পরে পাতা ছাড়বে আশা করি বর্ষার মধ্যে 3-4 বার পাতা ছাড়লে গাছটা আপনার 1 বছরে অন্তত এতটুক না হোক এইরকম ডালপালা হয়ে এতটুক হবে পরের বছর আপনি 2-4টা আম রাখলে আপনার গাছের ক্ষতি হবে না এজন্যে আমরা মুকুল ভাঙতে বলি বা আপনারা সবাই মুকুল ভাঙবেন তাহলে আপনাদের গাছ ভালো থাকবে আজ এই পর্যন্তই নমস্কার তো বন্ধুরা আপনারা দেখলেন মুকুল আসার পরবর্তী সময়ে আমাদের কী কী করতে হবে বা এই সময় আমরা কী কী সার বা ঔষধ ব্যবহার করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল নতুন দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য
আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।